আপনারা তো পটলের অনেক আইটেমই খেয়েছেন বা ডালেরও অনেক আইটেম খেয়েছেন। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা ডাল আর পটলকে আমি একটু মিক্সড করে দিয়েছি, দিয়ে নাম দিয়েছি মুগ পটল। আশা করছি আপনাদের এই মুগ পটল রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই আমরা খোসা ছাড়ানো পটলগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমার লাগছে পরিমাণ মতো নুন, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো, আধখানা লেবুর রস দেব আমি, আর দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, এক টি স্পুন লঙ্কার গুঁড়ো, ও আমি দেব এক টেবিল চামচ সর্ষের তেল। এবার এগুলো ভালো করে পটলের সাথে আমরা মাখিয়ে নেব। আমাদের পটলটা একেবারে মাখা রেডি। এবার 15 মিনিটের জন্য এগুলোকে আমি ম্যারিনেট করতে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এর ব্যাটারটা গুলবো, তার জন্য আমি প্রথমেই 4 চামচ মতো বেসন নেব, পরিমাণ মতো নুন ও জল দিয়ে একটা গাঢ় মিশ্রণ বানিয়ে নেব। আমাদের ব্যাটার বানানো একেবারেই রেডি। এবার আমরা কড়াইতে তেল গরম করতে দেব। আমি পটল ভাজা এবং ডাল একই তেলে করব। তেল গরম হলে আমরা পটলগুলোকে বেসনে কোট করে গরম তেলে ভেজে নেব। আপনারা এই পটল ভাজাগুলো নর্মালি স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারে। পটল ভাজা আমাদের রেডি। এবার আমরা পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার চলুন আমরা ডালটা বানিয়ে নিই। তেলেই আমরা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, টমেটো কুচি দিয়ে মশলাটা আমরা ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে আধসেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, 1 চামচ চিনি দেব, দিয়ে নাড়াচাড়া করে আমরা 1 কাপ জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। শুরু করলে এর মধ্যে আমরা 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। হয়ে গেলে আমরা ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের মুগ পটল একেবারে রেডি। এবার আমরা ওপর থেকে ঘি ও গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। আমাদের মুগ পটল একেবারে রেডি অ্যান্ড সার্ভ। এটা নিরামিষ রান্না হলো এটা কিন্তু খেতে অপূর্ব হয়। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারবেন।